আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আমার ভিডিওগুলোতে অনেকেই বলেন যে ভাই তুই সকল কিছুতে এইভাবে আসলে ধর্মকে কেন কানেক্টেড করস। ভাই আপনার যেই দৃষ্টিভঙ্গি আমার যে দৃষ্টিভঙ্গি দুইটা দুই রকম। আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে পৃথিবীতে যাই ঘটে সকল কিছুই আল্লাহ পাকের ইশারাতে ঘটে, ভালো মন্দ সেগুলো মানুষ যা করতে চায় আল্লাহ ওইভাবে আসলে তারা ছাইরা দিয়ে রাখে, কারণ তার তো বিচার হইতে হবে। এবার সে মুসলিম হোক অমুসলিম হোক, প্রতিবাদের জায়গাটা মানুষকেই করতে হবে। সেই কারণে যখন কোথাও জুলুম হয় সেখানেও মানব জাতি গিয়ে জুলুমের বিরুদ্ধে দাঁড়াইতে হবে, নবী রাসূলদের জীবনী থেকে এটা আমরা সবাই জানি। তো যাই হোক, রাশিয়াকে টার্গেট করে ইউক্রেনের যারা ষড়যন্ত্রকারী আছে, নাশকতাকারী আছে, তারা কিন্তু একের পর এক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আলহামদুলিল্লাহ বেশিরভাগ সময় আমি দেখছি যে ছোটোখাটো ঘটনার মধ্যেই এগুলো শেষ হয়ে যাচ্ছে। অবশ্যই এগুলো গায়েবি মদত ছাড়া আর কিছুই না, কারণ এইবার যেই ঘটনাটা ঘটছে ঘটনাটা বড় কিছু ঘটতে পারতো, কিন্তু ঘটনাটা ঘটছে উল্টা। গত কয়েকদিন আগেও রাশিয়ার ভেতরে 400 কিলোমিটার অভ্যন্তরে ইউক্রেনের একটা বিস্ফোরকবাহী ড্রোন কিন্তু প্রবেশ করছিল, সেইটাকে রাশিয়া উড়াইছে, সেটা রাশিয়ার সক্ষমতা। কিন্তু আজকে একটা ডিফারেন্ট, ইউক্রেনের একটি হালকা বিমান, ছোটো সাইজের একটা বিমান রাশিয়ার ব্রিয়ানস্ক সীমান্তবর্তী অঞ্চলে আচমকা বিধ্বস্ত হয়েছে। আর রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা FSB-র সীমান্তরক্ষী বাহিনী এই তথ্য নিশ্চিত করেছেন। ঘটনা হচ্ছে কি, বিধ্বস্ত বিমানের পাইলট আবার প্রাণে বেঁচে গেছেন, আর সাথে সাথেই তাকে গ্রেফতারও করা হয়েছে। এইটা কি সামরিক নাকি বেসামরিক বিমান তা নিশ্চিত করতে পারেনি রুশ সীমান্তরক্ষী বাহিনী। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এই বিমানে আসলে কি ছিল সেটাকে ইনভেস্টিগেশন করা হবে, বিমানের ধ্বংসাবশেষকে পরীক্ষা নিরীক্ষা করা হবে। কারণ এই পর্যন্ত রাশিয়া এবং ইউক্রেনের সীমান্তে কোনো পাগল ছাড়া আর পশু পাখি ছাড়া এখানে কেউ ঢুকতে যাবে না। কিন্তু এই বিমানওয়ালা কেন তিনি আসলে রাশিয়ার ব্রিয়ান্স্ক অঞ্চলে বিমান নিয়ে ঢুকলেন, যেহেতু গত কয়েকদিন যাবৎ রাশিয়াতে, কয়েকদিন না গত কয়েক মাসে 5-7 বার ভয়ানক হামলা হয়েছে। গত কয়েকদিন আগেও রাশিয়ার একজন সামরিক ব্লগারকে আপনার বিস্ফোরক দ্রব্য ভরা পুতুল দিয়ে উড়াই দেওয়া হয়েছে। সো এখন কোনো কিছু হালকা নিচ্ছে না রাশিয়া। বিধ্বস্ত বিমানের পাইলট সামরিক পোশাক এবং মাথায় বেসবল ক্যাপ পরেছিল, তাহলে বুঝতে পারছেন যে এখানে যে তথ্যগুলো আসছে যেটা নাশকতারই একটা দৃষ্টিভঙ্গি ছিল। বিমানটি কীভাবে বিধ্বস্ত হয়েছে তা এখনও পরিষ্কার জানানো হয়নি। বিমানটি বিধ্বস্ত হয়েছে ইউক্রেন সীমান্ত থেকে 30 কিলোমিটার দূরে রাশিয়ার বুতুভস্ক নামক গ্রাম এলাকায়। বিধ্বস্ত বিমানটি মানে বিধ্বস্ত, এটা যখন মাটিতে আসতে পরে পাইলট নেমেই পালাই আবার ইউক্রেনে ফিরে যাওয়ার চেষ্টা করেছেন, তাহলে বুঝতেই পারছেন যে এটা পরিকল্পিত একটা নাশকতা ছিল। আল্লাহ গায়েবি মদতে তার বিমান তারে ফুটাইয়া তারে জানে বাঁচাই দিছে, কারণ এটা তো প্রমাণ হইতে হবে, বুঝছেন তো। এরপরে সে যখন পালাইতে চাইছিল তখন স্থানীয় গ্রামবাসী তারা দৌড়ে তাকে ধরে এরপরে সীমান্তরক্ষীদেরকে খবর দিলে তারা এসে তাকে গ্রেপ্তার করে। রাশিয়ার এই এলাকায় এর আগেও কিন্তু ড্রোন হামলা হয়েছিল, গত কয়েকদিন আগে একই এলাকায়, যেটাকে রাশিয়ার সেনাবাহিনী উড়াই দিছিল, কিন্তু এটা নিজে নিজে ধ্বংস হয়েছে। সো আল্লাপাক যখন কোনো মানুষকে হেফাজত করেন, কোনো অঞ্চলকে হেফাজত করেন, এরকম গায়েবি মদত আসে, আমরা ভাবি যে না এটা একটা অ্যাক্সিডেন্ট। বাট কিছু কিছু দৃষ্টিভঙ্গির জিনিস আছে, আপনি একটু গভীরভাবে ভাবলে ও যে কোনটা আমাদের জন্য আসলে আল্লাহর পক্ষ থেকে বরকত। আপনি যেই ধর্মেরই হন, আপনি ভগবান ডাকেন, ঈশ্বর ডাকেন, আল্লাহ ডাকেন, নাস্তিক হন, তো সব কিছুরই একটা দৃষ্টিভঙ্গি দুই রকম আছে। এটা ভ্লাদিমির পুতিনের জন্য বড় আশীর্বাদ। তবে কাকুর এই জায়গাটা করা উচিত যে সীমান্ত অঞ্চলগুলো এখনও তিনি কেন খুল্লা ফালাই রাখছেন আমি এটা বুঝি না। মালে শর্ট হলে মাল বানান, আকাশ প্রতিরক্ষা সিস্টেম ইসরায়েলের মতন দুর্ভেদ্য হইতে হবে, তখনই আপনার দ্বারা সম্ভব হবে, মানে কি বলা হয় যে আপনি পরাশক্তির দেশ হিসাবে সারা পৃথিবীকে লিড করতে চান। সো আপনার নিজের দেশের নিরাপত্তা কিন্তু এখন অনেকটা দুর্বল, যে গ্রামটাতে গেছে ওইখানে তো মানুষ আছে, মরলে তো ওইখানে অনেকগুলো মানুষ মরতে পারত, যেহেতু প্লেনের ভিতরে কিছু না কিছু ছিল। তো দেখা যাক এটা সম্পর্কে ইনভেস্টিগেশন রিপোর্ট কী আসে, তবে এই যাত্রায় বেঁচে গেল। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।